হ্যালো এভরিওয়ান, অনেকদিন বাদে আবার হাজির হয়ে গেছি। দেখে নিশ্চয়ই অবাক হচ্ছে যে কোথায় ছিলাম এতদিন, কি করলাম না করলাম সব কিছুই তোমাদের জানাবো। আবার সেই পুরনো জায়গাতে যেখান থেকে আমার অতীত শুরু হয়েছিল, আমার অতীতে আমি নিজেকে গ্রো করতে পেরেছিলাম, নিজে কিছু শিখতে পেরেছিলাম, সেই জায়গাতে আবার তোমাদের কাছে ফিরে আসা। অনেক জিনিস আছে যেগুলো তোমাদের জানানো হয়নি, জানাতে বাকি আছে, বোঝাতে বাকি আছে, শেখাতে বাকি আছে, অনেক মনের কথা যেগুলো রয়ে গেছে সেই সবই তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি এবারে। বেশ ভালো লাগছে অনেকগুলো দিন বাদে তোমাদের সাথে দেখা করে কথা বলে। এতদিন কোথায় ছিলাম, কি করছিলাম, কি হলো, হঠাৎ করে আবার ফিরে এলাম, অনেক কিছু জিনিস অজানা রয়ে গেল। তো সব কিছু জানাবো, সব কিছু কি হচ্ছে না হচ্ছে, আমি কোথায় এখন, কি করছি না করছি, সব কিছু আপডেট তোমাদের দিতে থাকবো। আমার লাইফে কি ঘটলো এই কয়েকটা বছরে সব কিছু তোমাদের খুব তাড়াতাড়ি আমি জানাবো। যে জিনিসটা আমার সব থেকে প্রিয় ছিল, যে ভিডিওস বানানো, ব্লগিং করা, এই সব কিছু মিলিয়ে যে লাইফটা আমি লিড করে এসেছি, সেই লাইফ পাল্টে পড়ে আমি নতুন করে এখন কি করছি, যাতে কিনা আগের থেকে আমি বেটার হতে পারছি বা হওয়ার চেষ্টা করে যাচ্ছি, সেই জিনিসগুলো তোমাদের জানাবো। আজ নিজেকে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, একা একা লাগছে, যে জিনিসটা যখন তোমরা ছিলে সাথে, তোমাদের জন্য ভিডিও বানাতাম, তখন কোনো দিন একা মনে হয়নি। কিন্তু এখন আজকে ডেট দাঁড়িয়ে নিজেকে একা মনে হচ্ছে। অনেক ফেলিয়ার ফেস করেছি, সাকসেসও পেয়েছি, সাকসেস পাইনি এটা বলবো না, অনেক ফেলিয়ার ফেস করেছি, অনেক ড্রব্যাক আছে নিজের মধ্যে, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন নতুন করে নতুন জিনিস শিখছি, আরও নতুন করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অনেক জিনিস যা তোমাদের বলা হয়নি, সেই সব জিনিস বলার জন্য আমার আশা। আর শুধু এই একবার এসে আমি চলে যাব এমনটা না, যে জিনিসটা আমি প্রতিবার করে এসেছি, নিজের মধ্যে কোনো ডিসিপ্লিন না থাকার জন্য আমি প্রতিবার এই ভুলটাই করে এসেছি, যে প্রতিবার তোমাদের কথা দিয়ে আর কথা রাখতে পারিনি। তো সেই জিনিসটা এবারে যেন না হয় সেই চেষ্টাটাই আমি করব। যেমন দেখতে পাচ্ছ এখন অনেক গাছপালা ঘরে মা বাবা লাগিয়েছে, যেভাবে গাছপালাগুলো বেড়ে উঠেছে সেইভাবে আমিও আমার তরফ থেকে গ্রো করেছি, গ্রো করিনি এরকমটা নয়, কিন্তু যেভাবে আমি চেয়েছিলাম সেভাবে গ্রোথ আমাকে আনতে হবে আরও। আমি জানি আমি বেস্ট, আমি পারবো, কিন্তু সাথে তোমাদের সঙ্গে চাই। তোমরা যদি সাথে থাকো অবশ্যই আমার ভালো হবে, সেই জন্যই তোমাদের কাছে আসা। আর আমি জানি এই ভিডিওতে আমার ভিউজ আসবে না, মানুষজন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছুটি করবে না, আমার ঠিক আছে। কিন্তু এখন আমি চাইছি আমার নিজের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হোক, যে ডিসিপ্লিনে আমি কাজে লাগিয়ে নিজেকে আরও গ্রো করতে পারবো। যে ডিসিপ্লিনটা আমার মধ্যে এখনও তৈরি হয়নি, সেই ডিসিপ্লিন আমি যেন তৈরি করতে পারি, সেই জন্যই আমার ফিরে আসা। যখন তোমার সাথে কথা বলতাম বা যখন আমি ছিলাম ব্লগিং করতাম, তখন আমার মধ্যে একটা ডিসিপ্লিন ছিল, সেই ডিসিপ্লিন আমি হারিয়ে ফেলেছি। সেই ডিসিপ্লিন নতুন করে শুরু করার জন্য বা তৈরি করার জন্য আবার আমার ফিরে আসা। অনেক কথাই হলো, এতদিন মনের মধ্যে যে কথা চেপে রেখেছিলাম সে কথা তোমাদের বলতে পেরে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আমি আবার ফিরে আসি নতুন রূপে, নতুনভাবে তোমাদের কাছে। তোমাদের অনেক কিছু জানাতে, বোঝাতে, শেখাতে অনেক কিছু বাকি। তোমরা যতবার দেখে এসেছো যে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও এসেছে, সব কিছুই আলাদা টাইপের, সো এইবারও আলাদা কিছু হতে চলেছে। খুব শীঘ্রই আমরা জানাবো তোমাদের যে আমরা কী করছি না করছি। আমরা কেন বলছি সেটাকে বলিনি, যে এবারে শুধুমাত্র আমি একা না, আমি ছাড়াও আমার বন্ধুরা আছে, অনেকেই আছে যাদেরকে তোমরা হয়তো চেনো বা চেনো না। নতুন করে সব কিছু শুরু হচ্ছে, নিজের যা কিছু ঘটেছে লাইফে সেগুলোকে তুলে ধরতে, এটা ছাড়াও নিজেকে নতুন করে কীভাবে গ্রো করবো বা কী করছি আমি, কোথায় আছি আমি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার যা কিছু আছে তোমাদের খুব শীঘ্রই আমি জানাবো, তার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। এমনটা নয় যে ফিরে চলে যাবো আবার, সেরকমটা না, আবার ফিরে আসবো খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখো, দেখে জানাও কেমন লাগলো না লাগলো, দেন আমি খুব জলদি ফিরে আসছি এবং যা কিছু আমার লাইফে আমি শুরু করতে চলেছি তোমাদের শেয়ার করবো। এখনকার মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত রাকেশ চ্যাটার্জি সাইনিং অফ।